আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস অর্ডার করবেন এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলে ফ্লিপকার্টে অ্যাড্রেস অ্যাড করবেন আপনি যদি ফ্লিপকার্ট নতুন অ্যাকাউন্ট না খুলতে পারেন ও তার সাথে কিভাবে অ্যাড্রেস যুক্ত করবেন এটাও যদি না পারেন ওই ভিডিওর লিংকটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সর্বপ্রথম আপনারা ফ্লিপকার্ট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর উপরে যে সার্চ বারটা রয়েছে এখানে কিন্তু যেই জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা লিখে কিন্তু সার্চ করবে চলে আসবে তো এই যে মোবাইলটা সামনে দেখতে পাচ্ছেন এই মোবাইলটাকে আমি অর্ডার করবো এখন দেখেন কিভাবে অর্ডার করছি তো মোবাইলটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন তার দামটা দেখাবে কত পার্সেন্ট অফ এটা দেখাবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কালার যেই কালারটা আপনার পছন্দ এখানে তিনটি কালার রয়েছে তিনটির মধ্যে যেইটা কালার আপনার পছন্দ এখানে চুজ করে নেবেন ক্লিক করলে কিন্তু ওই কালারটা হয়ে যাবে আপনারা যদি মোবাইলের সাইডটা দেখতে চান তাহলে একটু স্ক্রোল মানে ইয়ে করে স্লাইড করে এইগুলা দেখতে পারেন দেখতে পাচ্ছেন পিছনে কেমন সামনে কেমন এমন করে দেখিয়ে দিয়েছে তাছাড়া এখানে মোবাইলের ডিটেলস দেখবেন ফ্রি ডেলিভারি মানে এটা ডেলিভারি করতে কোনো পয়সা নেবে না ঠিক আছে পঁচিশে জুলাই সানডে মানে সানডের দিনে এটা পঁচিশে জুলাইতে ইয়ে করবে আজকে তো চব্বিশ তারিখ ঠিক আছে তো যেহেতু এটা আমার কিন্তু কালকেই চলে এসেছিলো এই প্রোডাক্টটা তো আনবক্সিং করিনি এই কারণে ছোট্ট একটা মোবাইল কী আনবক্সিং করবো তাই না তো যাই হোক তারপরে এখানে দেখাচ্ছে যে সাত দিনের ভিতরে কিন্তু এটা আপনার চলে আসবে আপনার অ্যাড্রেসে ঠিক আছে তারপরে এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি বা অন্য কিছু দিয়ে আপনি কিন্তু এটা পে করতে পারেন পয়সাটা আর কি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ভিম ইউপিআই দিয়েও কিন্তু পয়সাটা আপনি ডেলিভারি করতে দিতে পারেন তারপর এখানে দেখে নেবেন যে আপনার মোবাইলের সমস্ত ডিটেলস কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে বত্রিশ এম বি র্যাম বা বত্রিশ এমবি বি রোম জিবি না আবার এম বি ঠিক আছে তারপরে সিক্স পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ক্যামেরা টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে তারপরে এখানে দিয়েছে জিরো পয়েন্ট থ্রি এমপি ক্যামেরা যাই হোক তারপরে পঁচিশশো এম এস ব্যাটারি তো আপনি যে মোবাইলটা অর্ডার করবেন এমন করে এটা এই জিনিসটা কিন্তু দেখে নেবেন তারপরে এই যে বাইনো বলে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এমন করে একটা পেজ আসবে আসার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেসটা দেখাবে তাছাড়া আপনি যদি অ্যাড্রেস আরও এড করতে চান তো এখানে একবার ক্লিক করবেন ক্রিয়েট ওর এড অ্যাড্রেস এখানে একবার ক্লিক করলে কিন্তু আপনি যেই অ্যাড্রেসে সামানটা লাগবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সেল মেন প্রাইস হলো ডিটেলস তোমার তেরোশো পঁচিশ টাকা তারপরে ডিসকাউন্ট দিয়ে একশো টাকা কমিয়ে ডিসকাউন্ট একশো টাকা কম ডেলিভারি চার্জ ফ্রি মোট হল বারোশো টাকা তো তারপরে কন্টিনিউ বা কন্টিনিউ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন তো এখন আপনি পয়সাটা তাকে কিসের মাধ্যমে দিবেন ইউপিআইয়ের মাধ্যমে দিবেন না ফোনপে গুগল পের মাধ্যমে দিবেন তাছাড়া না ক্যাশ অন ডেলিভারি বা এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দিবেন না নেট ব্যাংকিং থেকে দিবেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস তার দেওয়া রয়েছে আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারি দেবো আমি মোবাইল নেবো তারপর পয়সাটা দেবো হাতে তো ক্যাশ অন ডেলিভারিতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার আসবে এই ক্যাপচারটা এখানে ফিল করে দিয়ে এখানে একবার ক্লিক করে কিন্তু আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো এমন করে কিন্তু খুব সহজে আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস মোবাইল হোক বা অন্য কিছু হোক এমন করে অর্ডার করতে পারেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দেখাবে উপরে যাই হোক তো এই ভিডিওর মধ্যে যদি কোনো ইয়ে হয় যে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি বলে দেবো তো এমন করে খুব সহজে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো সমান অর্ডার করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে